হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আজকে থেকে নতুন একটা ক্লাস শুরু করতে চলেছি, সেটি হলো জিকে অধ্যায়ভিত্তিকের ক্লাস। তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলে যে মর্নিংয়ে যেমন 40টা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে, সেটা তো হচ্ছেই, সাথে যেন আমরা প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস করিয়ে দিই। তো সেইটাকে লক্ষ্য করেই এবং তোমাদের রিকোয়েস্টে সাড়া দিয়েই আমি তোমাদের জন্য এবার থেকে নিয়ে আসব অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে এবং বিগত বছরে প্রশ্ন এসেছে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক আমি একদম ধরে ধরে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ তথ্য মানে এখানে কি, প্রথমে আমি তোমাদের কিছু থিওরি দেব, ঠিক আছে? সেই থিওরির উপর বেস করে তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেবো। অর্থাৎ প্রথমে ক্লাসের শুরুর দিকে আমরা তথ্য দেখব, যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেই তথ্যটার ওপর বেস করে আমরা তারপরে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। অর্থাৎ প্রথমে আমাদের তথ্য জানা হচ্ছে, তারপরে এমসিকিউ যখন আমরা প্র্যাকটিস করে নেবো ওই তথ্যের ওপর থেকে, তাহলে আমাদের প্র্যাকটিসটা একদম কমপ্লিট হবে। তো প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে এবার থেকে এই জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চলতে থাকবে এবং প্রত্যেক দিন আমি নতুন নতুন টপিক নিয়ে আসব। যেমন আজকের প্রথম ক্লাসের যে টপিক, সেটি হচ্ছে ভারতের নৃত্য সমূহ। তোমরা জানো ভারতের নৃত্য সমূহ কত গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রত্যেকটা পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন উত্তর থাকে। তো প্রথমে আমরা তথ্য দেখব বা থিওরি দেখব, কোন রাজ্যে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়, কত ধরনের নৃত্য রয়েছে, তারপরে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন তো দেখবো। এবং আমি ক্লাসগুলোকে চেনার জন্য ক্লাস নাম্বার দিয়ে দেবো। তো আজকে আমরা ক্লাস নাম্বার 1 করব, যেখানে আমাদের টপিক ভারতের নৃত্য সমূহ। এবং এই যে টপিকগুলো করব, জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করব, আপকামিং সমস্ত পরীক্ষা, সেটা পুলিশ পরীক্ষা হোক, আপকামিং পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস হোক, পঞ্চায়েত পরীক্ষা হোক, সেন্ট্রালের রেলওয়ের যে পরীক্ষাগুলো হোক, বা এসএসসি সিজিএল সিএইচএসএল পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষাতেই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে এই জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো এবার থেকে করানো হবে। তো ক্লাসটা শুরু করবো, তার আগে সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। ক্লাসটা শুরু করবো, তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের যে ক্লার্কশিপ ব্যাচ রয়েছে 70 দিনের সংকল্প ব্যাচ, সেখানে যুক্ত হয়ে যাও। জিকে সিএ ইংলিশ ম্যাথ একদম পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী এখানে তোমাদের ব্যাচ কোর্স ক্লাস করানো হবে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে 250+ ডিসক্রিপটিভ থিওরি ক্লাস পাবে এবং এমসিকিউ পাবে 5000-এর উপর। পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে এবং প্র্যাকটিস সেট থাকছে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো, এছাড়া যোগাযোগ করো 9647555362 নাম্বারে। তো ক্লাসটা শুরু করা যাক, আজকে কি কি তথ্য রয়েছে, কি কি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ আমাদের ভারতে নৃত্য দুরকম ভাবে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বলা যা হয়ে থাকে, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স, আর একটা হচ্ছে লোক নৃত্য, অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কিছু নৃত্য দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে লোক নৃত্য। আর কি দেখা যায়, আর দেখা যায় হচ্ছে কিছু শাস্ত্রীয় নৃত্য, অর্থাৎ যেটা বিভিন্ন পার্টিকুলার একটা রাজ্যে আমরা মূলত বেশি পরিমাণে দেখতে পাই থাকি। ওকে, তো প্রথমে আমরা দেখব ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে। দেখো, সঙ্গীত নাটক একাডেমি নামে একটা একাডেমি রয়েছে যে এই সমস্ত নৃত্যকে মান্যতা দেয়। তো সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে 8 ধরনের ধ্রুপদী নৃত্যকে কি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। তো সেই 8 ধরনের নৃত্য কি কি একটু আমরা নিচে দেখব। দেখো, বাঁদিকে রেখেছি যে কলাম, সেটা হচ্ছে নৃত্য। তারপরে রয়েছে রাজ্য, অর্থাৎ কোন রাজ্যে আমরা এই নৃত্যটাকে ম্যাক্সিমাম দেখতে পেয়ে থাকি, এবং সেই নৃত্যের সাথে সম্পর্কিত শিল্পীগণ কারা রয়েছেন আমরা দেখব। তো তিনটে কলামই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো, প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে সব থেকে পুরাতন পুরাতন নৃত্য। ভারতবর্ষের এই যে 8টা গুরুত্বপূর্ণ নৃত্য রয়েছে, তার মধ্যে থেকে সব থেকে পুরাতনতম নৃত্য যেটা হলো সেটা হচ্ছে ভারতনাট্যম। এবং এটা দেখতে পাওয়া যায় কোথায়, কোন রাজ্যের, তামিলনাড়ুতে। এবং এই নৃত্যের সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে একটু দেখব। দেখো, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, টি বালা সরস্বতী, সি ভি চন্দ্রশেখর, বিজয়ন্তী মালা, স্মৃতি রাজন, মল্লিকা সারাভাই, পদ্মা সুব্রহ্মণ্যম এবং লীলা সামসন।
তো এর মধ্যে থেকে কারা কারা সব থেকে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ মৃণালিনী সারাভাই, রুক্মিণী দেবী, তারপরে এখানে হচ্ছে মল্লিকা সারাভাই এবং লীলা সামসন। এই যে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসেছে, সকলের নামই তোমরা করবে, কিন্তু এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো স্টার মার্ক করে দিলাম। নেক্সট যে আমরা নৃত্য দেখে নেবো, আমি নাম্বারিংগুলো করে দিই এক। নেক্সট যে নৃত্য সেটা হচ্ছে 2 নম্বর নৃত্য, সেটা হচ্ছে কথাকলি। তো কথাকলি নৃত্য আমরা কোথায় দেখতে পেয়ে থাকি? কথাকলি নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি কোথায়? কেরালাতে। এবং এই নৃত্যের সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন একটু দেখবো। দেখো, ভাল্লাথল নারায়ণ মেনন, শান্তা রাও, কৃষ্ণ কুট্টি, পদ্মনাভন নাইয়ার, আনন্দ শিবরামন, টিটি রামন কুট্টি নাইয়ার এবং রামগোপাল। তো এখান থেকে কারা কারা গুরুত্বপূর্ণ? শান্তারাম, কৃষ্ণ কুট্টি, তারপর হচ্ছে টিটি রামন কুট্টি এবং পদ্মনাভন নাইয়ার। এই নাম কটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে যাব 3 নম্বর নৃত্যেতে, সেটি হচ্ছে কত্থক। কত্থক নৃত্য আমরা কোথায় দেখতে পেয়ে থাকি মূলত? এটি আমরা দেখতে পেয়ে থাকি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জায়গায় উত্তর ভারতও করতে পারো, শুধুমাত্র যে উত্তরপ্রদেশ দেখতে পাওয়া যায় তা নয়, উত্তর ভারতে মূলত আমরা কত্থক নৃত্যটি দেখতে পেয়ে থাকি। এবং এই নৃত্যের সাথে কারা কারা সম্পর্কিত? ভারতী গুপ্তা, সীতারা দেবী, মানসী দে, রেবা বিদ্যার্থী, দুর্গা দাস, শম্ভু মহারাজ, গোপী কৃষ্ণ, দয়মন্তী যোশী, কুমুদিনী লাখিয়া, রামচন্দ্র গাঙ্গুলি, বিষ্ণু শিরোদকর, রামনারায়ণ মিশ্র এবং বিখ্যাত বিরজু মহারাজ। তো এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ? বিরজু মহারাজ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ভারতী গুপ্তা গুরুত্বপূর্ণ, দুর্গা দাস গুরুত্বপূর্ণ এবং শম্ভু মহারাজ এখান থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যে 4 নম্বর নৃত্যে চলে যাব, সেটি হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। আচ্ছা, কুচিপুড়ি এটি একটি গ্রামের নামে নৃত্য। ওকে, একটি গ্রামের নামে নৃত্য হলো এই কুচিপুড়ি। পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে কোন নৃত্য একটি গ্রামের নামে, সঠিক উত্তর হবে কুচিপুড়ি, যেটি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। কারা কারা সম্পর্কিত রয়েছেন? লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তির নামটা আমরা ভরতনাট্যমও পেয়েছি, তো এটাকে স্টার মার্ক করবে। চিন্তা কৃষ্ণ মুরলী, তীর্থ নারায়ণ, বেদান্তম সত্যনারায়ণ এবং সিদ্ধেন্দ্র যোগী। তো এখান থেকে লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, যামিনী কৃষ্ণমূর্তি এবং চিন্তা কৃষ্ণ মুরলী, এই তিনটে নাম গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যে নৃত্য চলে যাব, সেটি হচ্ছে 5 নম্বর। 5 নম্বর নৃত্য কি রয়েছে? ওড়িশি। এবং কোথায় দেখতে পাওয়া যায়? অবশ্যই উড়িষ্যাতে দেখতে পাওয়া যাবে, নামের সাথে মিল রয়েছে। কারা কারা যুক্ত রয়েছেন? দেখো, ওড়িশাতে বসবাসকারী যে সমস্ত ব্যক্তিবর্গ থাকে তাদের কিন্তু চেনা যায়। কি হিসাবে চেনা যায়? তাদের সার নেম দেখে। মহান্তি, মহাপাত্র, দাস, এই পট্টানায়ক, এই সমস্ত যদি তোমরা সার নেম দেখো তাহলে অবশ্যই হয়ে যাবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উড়িষ্যা নৃত্যের সাথে সম্পর্কিত। যেমন দেখো, প্রিয়ঙ্গদা মহান্তি, দেবপ্রসাদ দাস, ইন্দ্রাণী রহমান, মিনতি দাস, কেলুচরণ মহাপাত্র, ধীরেন্দ্রনাথ পট্টানায়ক। তো পট্টানায়ক দেখলেই ওড়িশি, মহান্তি দেখলেই ওড়িশি, মহাপাত্র দেখলেই ওড়িশি। এখান থেকে কেলুচরণ মহাপাত্র খুবই গুরুত্বপূর্ণ এবং ধীরেন্দ্রনাথ পট্টানায়ক গুরুত্বপূর্ণ এবং প্রিয়ঙ্গদা মহান্তিও গুরুত্বপূর্ণ। নেক্সট 6 নম্বরে চলে যাব, মণিপুরী নৃত্য। কোথায় দেখতে পাওয়া যায়? অবশ্যই মণিপুরে। কারা কারা যুক্ত রয়েছেন? নির্মলা মেহতা, গুরু বিপিন সিং, সবিতা মেহতা, নয়না জাভেরি এবং রীতা দেবী। এখান থেকে গুরুত্বপূর্ণ এই মেহতা সার নামে 2 ব্যক্তি এবং রীতা দেবী। নেক্সট আমরা চলে যাবো 7 নম্বর নৃত্যতে, সেটি হচ্ছে মোহিনী আট্টাম। খুবই গুরুত্বপূর্ণ নৃত্য। কোথায় দেখতে পাওয়া যায়? কেরালাতে দেখতে পাওয়া যায়। তো কেরালাতে আমরা 2টো শাস্ত্রীয় নৃত্য দেখতে পাচ্ছি, এক কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টাম। মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায়। কারা কারা এই নৃত্য নেচে থাকেন? শান্তারাও, ভারতী শিবাজি, রোশন বাজিদার, টিটি রামন কুট্টি নাইয়ার এবং কনক রেলে। আর 8 নম্বর যে নৃত্যটি রয়েছে সেটা হচ্ছে সাত্রিয়া নৃত্য। সাত্রিয়া নৃত্যটি কোথায় দেখতে পাওয়া যায়? আসামে। এবং তাদের কারা সম্পর্কিত রয়েছে সেটা না জানলেও চলবে। ওকে, তো এই ছিল টোটাল 8খানা গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য। এই টপিকটা কি গেল? শাস্ত্রীয় নৃত্যের টপিক গেল, অর্থাৎ 8টা শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও আমরা কি বললাম শুরুতেই, যে শাস্ত্রীয় নৃত্য যেমন দেখতে পাওয়া যায় সেরকম প্রতিটা রাজ্যে আমরা কি দেখতে পেয়ে থাকি? লোক নৃত্য দেখতে পেয়ে থাকি। তো সেই রকম আমরা কিছুবার নৃত্য দেখে নেবো রাজ্য ওয়াইজ, কোন রাজ্যে কি কি নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি।
দেখো প্রদেশ এবং নৃত্য। দেখো প্রথম যে রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের রাজ্য কি কি নৃত্য দেখতে পেয়ে থাকি? ছৌ নাচ দেখতে পেয়ে থাকি, বাউল নাচ দেখতে পেয়ে থাকি, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা এবং গম্ভীরা, এই সমস্ত নৃত্য আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পেয়ে থাকি। নেক্সট রাজ্য অসম। অসমে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? অসমের সব থেকে বিখ্যাত নৃত্য নৃত্য সেটা হচ্ছে বিহু। এছাড়া খেলগোপাল, কঙ্গালী এবং রাসলীলা দেখতে পাওয়া যায়। মণিপুরে কি কি দেখতে পাওয়া যায়? রাসলীলা, মণিপুরি এবং কাবুই। মেঘালয়ে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? লাহো এবং নংক্রেম। আচ্ছা, এর মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু স্টার মার্ক করে দিই বা গোল করে দিই। আসামের বিহু এবং খেলগোপাল, মেঘালয়ের নংক্রেম, মণিপুরের কাবুই, নাগাল্যান্ডের রংমা এবং বাম্বু, তার মধ্যে থেকে রংমাটা গুরুত্বপূর্ণ। মিজোরামে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? খুয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য এবং চোরকান। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ খুয়াল্লাম, চোরাও বা চেরাও। নেক্সট আমরা চলে যাবো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? ছৌ এবং সরহুল, সরহুলটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। গুজরাটে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? গরবা, ডান্ডিয়ারাস, টিপ্পানি এবং ভাবাই। গুজরাটের সবগুলোই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। বিহারে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? যাতা যতীন, ঝিঝিয়া এবং কাজারি। এর মধ্যে থেকে যাতা যতীনটা সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট হিমাচল প্রদেশে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি এবং কায়াঙ্গা। নেক্সট কর্ণাটক। কর্ণাটকে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? যক্ষাগণ, হাততাড়ি, সুগি, পুনিথা এবং লাম্বি। এর মধ্যে থেকে যক্ষাগণ, হাততাড়ি, পুনিথা এই তিনটে নৃত্য খুবই ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রের যে নৃত্যগুলো রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট ভিবিআই করবে, কেননা প্রত্যেকটা নামই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, যেমন তামাশা, লেজিন, গাফা, দাহিকলা এবং লোহানি। সব করা নৃত্যই খুবই ইম্পর্টেন্ট। উড়িষ্যাতে আমরা অলরেডি দেখে নিয়েছি ওড়িশি, এছাড়া সাভরি, ছৌ, ঘুমারা এবং রনপা নৃত্যটি দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে। এরপর দেখবো কেরালা। কেরালাতে আমরা দুটো নৃত্য, শাস্ত্রীয় নৃত্য দেখে নিয়েছি, কথাকলি এবং মোহিনীআট্টম। এছাড়া কি দেখতে পাই? কাইকোটিকালি, থেইয়াম এবং তুল্লাল। পাঞ্জাবে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? আমরা ছোটবেলা থেকে দেখেছি ভাংড়া নৃত্য, দু হাত তুলে নাচ, এছাড়া গিদ্দা, ধামান এবং ডাফ। এখান থেকে গিদ্দা এবং ধামানটা ইম্পর্টেন্ট। রাজস্থানে কি নৃত্য দেখতে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ ঘুমার পরীক্ষাতে বহুবার এসেছে। এছাড়া চক্রি, গাঙ্গোর, ঝুমা এবং ঝুলোর লীলা, এটাও খুবই ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে অলরেডি দেখে নিয়েছি ভারতনাট্যম, এছাড়াও কুমি এবং কোলাট্টম, কোলাট্টমটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসে থাকে। উত্তরপ্রদেশে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? নাটঙ্কি, রাসলীলা, কাজরি এবং চাপেলি। আমরা কথা কথা বলি না যে নাটঙ্কি মাত করো, তো সেই নাটঙ্কি খুবই ইম্পর্টেন্ট একটি নৃত্য। এছাড়া রাসলীলাও খুবই ইম্পর্টেন্ট একটি নৃত্য উত্তরপ্রদেশের ক্ষেত্রে। ত্রিপুরাতে কি নৃত্য দেখতে পাওয়া যায়? ভোজাগিরি, একটাই রয়েছে, একটাই ইম্পর্টেন্ট। নেক্সট যে রাজ্যে চলে যাবো সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এখানে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? কাজরি, রাসলীলা এবং চাপেলি, তিনটেই ইম্পর্টেন্ট। গোয়াতে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? তালগাদি এবং মান্ডো, দুটোই রয়েছে, দুটোই করবে, দুটোই ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশে কি কি দেখতে পাওয়া যায়? মাটকি, আদা এবং ফুলপতি। এর মধ্যে কি মাটকি নৃত্যটি ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশে চালো এবং পপির, দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। সিকিমে কি নৃত্য দেখতে পাওয়া যায়? শিকমারি এবং খুকরি। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি অবশ্যই আমরা দেখে নিয়েছি অলরেডি, ছত্রিশগড়ে পন্থী। আচ্ছা, জম্মু কাশ্মীরে স্টার মার্ক করবে পরীক্ষাতে এসে থাকে জম্মু কাশ্মীরের নৃত্যগুলি কি কি? রাউফ, হিকাত, দামালি, হেমিস গাম্ফা এবং চাকরি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ভিভিহাই করবে। এবং উত্তর ভারতে কত্থকটা দেখতে পাওয়া যায়। তো এই ছিল লিস্ট টোটাল ভারতের আটখানা শাস্ত্রীয় নৃত্য, এবং রাজ্য ওয়াইজ আমরা কিছু লোক বা আঞ্চলিক নৃত্য সম্পর্কে দেখে নিলাম। তো টোটাল আমরা থিওরিটা দেখে নিলাম আশা করছি, বা তথ্যটা দেখে নিলাম। এরপর এই তথ্যের উপর বেস করে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। দেখো প্রথম প্রশ্ন, লেপচা ও মুখোশ নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? কিছু প্রশ্ন আমরা তথ্যতে দেখেছি, আবার কিছু প্রশ্ন আমরা এমন পাবো যেটা এমসিকিউতে নতুন, অর্থাৎ তথ্যতে ছিল না। তো আমরা
তথ্য থেকেও প্রশ্ন উত্তর জানতে পারবো, আবার এমসিকিউ থেকেও প্রশ্ন উত্তর জানতে পারবো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি সিকিম। সিকিমে লেপচা এবং মুখোশ নৃত্য দেখতে পাওয়া যায়। দু নম্বর প্রশ্ন, ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গের। তিন নম্বর প্রশ্ন, নংক্রেম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশন ডি, মেঘালয়। স্টারমার্ক করে দিয়েছিলাম, এটাকে ভিভিআই করবে। চার নম্বর প্রশ্ন, লোটা এবং তুন্ডাভালি নৃত্য কোন অঞ্চলে প্রচলিত? এটাকে ভিভিআই করবে, এটা আমরা তথ্য তো দেখিনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশের লোকনৃত্য লোটা এবং তুন্ডাভালি। পাঁচ নম্বর প্রশ্ন, রাসলীলা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশে। ছ নম্বর প্রশ্ন, ছাকরি এবং রৌপ নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে, এটাকে ভিভিআই করো। সঠিক উত্তর অপশন বি, জম্মু এবং কাশ্মীরের। সাত নম্বর প্রশ্ন, কারাকাট্টাম এবং ভারতনাট্যম নৃত্য ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? কারাকাট্টাম, আর একটা কি রয়েছে, কলাট্টম। সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ুতে। আট নম্বর প্রশ্ন, বিদেশিয়া নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিহারে প্রচলিত রয়েছে বিদেশিয়া নৃত্যটি। ন নম্বর প্রশ্ন, ঝুমর, ভাংরা এবং গিদ্দা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাবে। দশ নম্বর প্রশ্ন, চেরাও, কুয়াল্লাম, সরলামকাই নৃত্য ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, মিজোরামে। এগারো নম্বর প্রশ্ন, ঘুমর নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? স্টারমার্ক করিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থানে। বারো নম্বর প্রশ্ন, মোহিনীঅট্টম এবং কথাকলি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কেরলে। তেরো নম্বর প্রশ্ন, ওড়িশি ও বাঘা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? একদম ইজি প্রশ্ন, ওড়িশি নাম দেখেই বুঝতে পারবে, এছাড়া বাঘা নৃত্য একটা ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, উড়িষ্যাতে। চোদ্দ নম্বর প্রশ্ন, মান্দ, তালগাড়ি, জাগর নৃত্য ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, গোয়াতে। আমরা লিস্টে মান্থটা পেয়েছিলাম, বাদ বাকি দুটো পাইনি, তো এটাকে একটু দেখে নেবে। পনেরো নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাই, তামাশা, লাবণী, দাহি কালা এই নৃত্যগুলি নিচে কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রে। ষোলো নম্বর প্রশ্ন, কাবিয়ালা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর অপশন ডি, হিমাচল প্রদেশে। সতেরো নম্বর প্রশ্ন, ছাপেরি এবং চাঞ্চলি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত?
স্বর্গতর অপশন বি উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, গরবা গণপতি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? লিস্টে দেখেছি গরবাটা গণপতি নৃত্যটা ছিল না, তো এখান এখান থেকে দেখে নাও। এছাড়া কি রয়েছে? ডান্ডিয়া, ডান্ডিয়া রাস। তো সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। 19 নম্বর প্রশ্ন, বিহু নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন। বিহু মানেই সঠিক উত্তর অপশন এ, আসাম। 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, কুচিপুড়ি এবং কোট্টাম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর অপশন ডি, অন্ধ্রপ্রদেশে প্রচলিত রয়েছে কুচিপুড়ি এবং কোট্টাম নৃত্যটি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ড্যান্স সম্পর্কিত, ক্লাসিক্যাল ড্যান্স এবং লোক ড্যান্স সম্পর্কে আমরা দেখে নিলাম এবং 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নিলাম। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে এবং এখান থেকে প্র্যাকটিসটা হবে এবং তথ্য জানতে পারছো সেখান থেকেও তোমরা এখান থেকে কমন পাবে। ক্লাসটা শেষ করব আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক তোমরা 250+ ডিসক্রিপটিভ থিওরি ক্লাস পাবে, সাথে 5000 টপিক ওয়াইজ এমসিকিউ। এবং তোমরা জানো বিগত বছরে আমরা 5 থেকে 6 বছর ধরে চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতি দিচ্ছি এবং পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন থাকছে। তো আর দেরি না করে ডিসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত দেখো এবং পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। এছাড়া 9647553612 নাম্বারে যোগাযোগ করো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।